চ্যানেল জব নিউজ চ্যানেল রুশনাল, আশা করি তোমাদের শরীর এবং মন দুটোই সুস্থ আছে। কিন্তু যেহেতু রেজাল্ট পেন্ডিং, রেজাল্ট এখনও বের হচ্ছে না, সেই জন্য তোমরা অনেকে অস্বস্তিতে পড়েছো এবং সেই অস্বস্তি থেকেই তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে ফুটএসআই এবং ফায়ার অপারেটারের কী আপডেট। যদি আপডেট থাকে তাহলে অবশ্যই দেন, অবশ্যই তোমাদের জন্য সবসময় এই চ্যানেলটা দেখো। প্রথম কথা বলবো ফুটএসআই এবং ফায়ার অপারেটার নিয়ে। তোমরা অধৈর্য হবে না, তোমাদের সবসময় বলেছি তোমরা শুধুমাত্র তোমাদের একটা চাকরি নিয়ে পড়ে থাকবে না, অন্যান্য চাকরির দিকেও তোমাদেরকে ফোকাস করতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ফুটএসআই এবং ফায়ার অপারেটার, প্রথম ফুটএসআই নিয়ে বলি। ফুটএসআই ইকোর অফিসিয়ালে আসার পরে তোমরা দেখতে পাবে যে কেসটাকে 10 থেকে 13-তে শিফট করা হয়েছে। তো 10 তারিখে হিয়ারিংটা যেহেতু হয়নি, 13 তারিখে আবার হবে। কেন হয়নি, তার কারণ হচ্ছে ডিএ যেহেতু আন্দোলন চলছিল, সেই আন্দোলনের জন্য চারিদিকে পরিস্থিতি উত্তপ্ত ছিল। এছাড়া ব্যবস্থাটা খুব একটা ভালো ছিল না, সরকারি কর্মচারীরা ডিএর জন্য আন্দোলন করছিল, সেই জন্য কিন্তু হয়নি। 13 তারিখে হবে, 13 তারিখে অর্থাৎ আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, অর্থাৎ কালকে কী হিয়ারিং আসছে, কী আপডেট পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই এখনও পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যেটা বলছিলাম ফুটএসআইয়ের যে জয়েনিং, অনেকে বলেছে জয়েনিং কবে হবে। দেখো ফুটএসআইয়ের জয়েনিংটা আমি বলবো, ভোটের আগে কোনো মতেই ফুটএসআই জয়েনিং হবে না। তাই ফুটএসআই জয়েনিং নিয়ে ভোটের আগে হবে না, এটা নিয়ে কোনো আর প্রশ্ন তোমাদের করে লাভ নেই। তার কারণ হচ্ছে দেখো, অন্যান্য ইউটিউব চ্যানেল যদি করো তাহলে হ্যাঁ তারা অনেক কিছু বলতে পারে তোমাদেরকে যে ভোটের আগে হয়ে যাবে, কিন্তু সত্যি বলছি ভোটের আগে হবে না, হলে ভোটের পরেই তোমাদের জয়েনিং হবে। এবার বলি তোমাদেরকে ফায়ার অপারেটার, ফায়ার অপারেটার সেটা হলো, দেখো এই ফায়ার অপারেটার প্যানেল তো বেরিয়েছে। এই প্যানেলটা বেরিয়ে যাওয়ার পরে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় প্যানেল অর্থাৎ রি প্যানেলটা আবার কখন বেরোবে, যে ফাইনাল সেই প্যানেলটা আবার কখন বেরোবে। দেখো এই প্যানেলটা তোমাদের মার্চেই বেরোবে, যতটা আমি আপডেট পেয়েছি এই মার্চ মাসের মধ্যেই বেরিয়ে যাবে। এবং ফায়ারের তোমাদের কীরকম কী নাম্বার আছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কাট অফের একটু হেরফের হতে চলেছে, কাট অফটা কত সেটা তোমরা কেউ বলতে পারবে না কাট অফটা, কিন্তু একটা প্রেডিকশন একটা অনুমান করা হয়েছে কাট অফ নিয়ে, কাট অফের ভিডিও তৈরি করা হয়েছে। কাট অফের ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি বলবো তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে সুবিধা, তার কারণ হচ্ছে অনেক ভিডিও থাকে যেগুলো তোমরা খুঁজে পাও না, অনেক পিডিএফ থাকে যেগুলো তোমরা পাও না, সেগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে দিই, ঠিক আছে। তাই ফুটএসআই আর ফায়ার অপারেটার যারা ক্যান্ডিডেট আছো তোমাদেরকে একটা কথা বলবো, যে ফুটএসআই ফায়ার অপারেটারে তোমরা যারা জানছো যে আমার প্যানেল নাম আসার চান্স আছে, তোমরা বসে না থাকে অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান করো। তার কারণ হচ্ছে দেখো ফুটএসআই ফায়ার অপারেটার হয়ে গেলে ঠিক আছে, তোমাদের যেটা স্বপ্ন চাকরি করা সেই চাকরিটা তোমাদের হয়ে যাবে, তার সঙ্গে তোমরা অন্যান্য চাকরি প্রিপারেশান নাও, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখন যে সরকারের অবস্থা, বর্তমান পরিস্থিতি, কখন কীরকম কী হচ্ছে, মন বদলে যাচ্ছে, বলা খুব মুশকিল। এই যে পিএসসি, এই পিএসসি কতদিন ধরে ফুটএসআইটাকে ঝুলিয়ে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ। 2018 সালের ফুটএসআই এখনও পর্যন্ত জয়েনিং হয়নি, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কী অবস্থা। তোমাদেরকে এই জন্যই বললাম যে তোমরা যারা যারা পাস করে যাবে ভাবছো, তোমরা অন্যান্য প্রিপারেশান শুরু করে দাও। এবার তোমাদের মনে প্রশ্ন উঠবে যে অন্যান্য প্রিপারেশান কী করবো, সামনে তো কিছু প্রিপারেশানই নেই। তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের যদি কারো ডিএলএড অথবা বিএড করা থাকে তাহলে অবশ্যই একটা সুযোগ আসছে লাইব্রেরিয়ান পদে, এবং তোমাদের মাদ্রাসাতেও একটা ভ্যাকেন্সি বের হচ্ছে। তাছাড়া আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নাও, আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নেওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আপার প্রাইমারি প্রিপারেশান শুরু করানো হবে কিছুদিনের মধ্যে, ঠিক আছে। এগুলো তোমাদের জন্যই বলা, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো। জয় হিন্দ।